অনলাইনে কাজ করে অনেক ক্ষেত্রে আমাদেরকে গিফট কার্ডে পেমেন্ট নিতে হয়। হতে পারে সেটা অ্যামাজন গিফট কার্ড বা আইটিউন গিফট কার্ড, রেজার গোল্ড, এরকম অনেক ধরনের গিফট কার্ডে আমাদের উইথড্রল নিতে হয়। অনেক অনেক সাইট আছে যেখানে এই সিস্টেমগুলোর বাইরে আর কোনো সিস্টেমই থাকে না। এখন এই গিফট কার্ডগুলো আপনি যেখানেই সেল দিতে যান সব ক্ষেত্রে আপনাকে আগে দিতে হবে, পরে টাকা আপনাকে দিবে, কারণ আপনি যে গিফট কার্ডটা দিবেন সেটা তারা চেক করবে বা সেটা রিডিম করবে, তারপরে টাকা দিবেন। এই যে একটা নিয়ম, এই নিয়মের ফাঁদে পড়ে আপনার অনেকের একটা প্রবলেম ফেস করতে হয় যে আপনার যদি পার্সনটা চেনা পরিচিত না হয় তাহলে আপনাদের ব্যাপক একটা রিস্ক থাকে যে আপনাদের যে ডলারটা দিবেন এটা স্ক্যাম হয়ে যাবে, অথবা অনেকে আপনাদের রেটটা খুবই কম দেয়। এতগুলো প্রবলেম এ না পড়ে কিভাবে আপনি আপনার গিফট কার্ডটা খুবই সহজে সেল করতে পারবেন সেটা নিয়ে আজকের আলোচনা। আশা করতেছি ভিডিওটা অনেক ভালো লাগবে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই গিফট কার্ড থেকে আপনি বিকাশ, নগদ, রকেট, সেলফিন, USDT, LTC, পায়ার, আপনি যেটা ইচ্ছা সেটাতে নিতে পারবেন, নো প্রবলেম। তো এখন আপনার এই গিফট কার্ডটা কোথায় সেল করবেন চলুন দেখানো যাক। তো এটা হচ্ছে আপনারা আসবেন হচ্ছে exchange.onlineearnsolution.com, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, না বুঝলে বা আপনি এমনিতেও আসতে পারেন। তো আসলে আপনি এই রকম একটা ওয়েবসাইট পাবেন। তো দেখেন অনেকে গিফট কার্ড সেল করতেছে। তো এই ওয়েবসাইটে আপনি শুধু গিফট কার্ডই না, আপনি বিভিন্ন ধরনের ডলার বাই এবং সেল করতে পারবেন। প্লাস দেখেন অনেক টাইপের আলাদা আলাদা সিস্টেম এখানে রয়েছে, আপনি চাইলে কিন্তু এগুলো খুবই স্মার্টলি প্লাস কোনো ধরনের রিস্ক ছাড়া এটা করতে পারবেন। অন্য ডলার কিভাবে ট্রান্সফার করা যায় আপনারা যারা পারেন তারা করবেন, না পারলে আমি অন্যদিন দেখাবো, আজকে শুধু দেখাবো যে গিফট কার্ড থেকে আপনারা যে কোনো কারেন্সিতে কিভাবে এটা এক্সচেঞ্জ করবেন। তো তার আগে একটু বলে নিই, এই ধরনের অনেকে মনে করতে পারেন যে এই ধরনের ওয়েবসাইটে তো অনেক ঘাড়াঘাড়ি করেছি, এগুলো তো অনেক টাইম স্ক্যাম করে। তো এই ওয়েবসাইট বানিয়েও অনেক সাইট কিন্তু স্ক্যাম করে, ওয়েবসাইট দেখলেই যা দিয়ে দিবেন তা না। তো দেখেন এটা আমাদের এখানে যদি ইউটিউবে আবার ইউটিউবে ক্লিক করেন দেখেন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। প্লাস আমাদের ইউটিউবে এই ওয়েবসাইটটার লিঙ্ক আছে কিনা এইটাও সবসময় চেক করে নেবেন। আপনি যদি সব ওইয়ার শপে ক্লিক করেন আপনাকে ওইয়ার শপে নিয়ে যাবে। প্লাস সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিভিউ, এই রিভিউতে ক্লিক করলে আপনাদের দেখেন আমাদের ওয়েবসাইট অনলাইন আর্ন সলিউশন মেইন ওয়েবসাইটটা যেটা onlineearnsolution.com এ নিয়ে যাবে। তো এখানে ট্রাস্ট পাইলটে দেখেন যার হচ্ছে যেরকম লেগেছে সে সেরকম রিভিউ দিয়েছে। অনেকে হয়তো বলতে পারেন যে ট্রাস্ট পাইলটে রিভিউ তো ভালো রিভিউ কিনেও নিতে পারি, বাট ভালো রিভিউ কিনবো ঠিক আছে ধরলাম যে কিনে নিতে পারি, বাট খারাপ রিভিউ তো টাকা দিয়ে কেউ কিনে না, তাই না? আর যে একটা জিনিস স্ক্যাম হয় বা যে একটা জিনিস সঠিকভাবে না পায়, আপনি কাউকে উপকার করলে সে এসে আপনাকে এখানে একটা রিভিউ দিক বা না দিক, আপনার থেকে কেউ যদি স্ক্যাম হয় সে কিন্তু অবশ্যই এসে এখানে একটা রিভিউ দিবে যে না এটা স্ক্যাম করছে। তাইলে একটা জিনিস এনশিওর করলাম যে দেখেন ফার্স্ট হচ্ছে এই লিঙ্কটা সবসময় আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আছে কিনা বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আছে কিনা এটা খেয়াল করবেন, কারণ ভিডিওটা তো অনেকদিন থাকবে, হয়তো এটা দেখে কেউ এই ধরনের ওয়েবসাইট বানিয়ে আমাদের নামে চালাতে পারে এবং সাইটে এই আমাদের মেনুতে সব ইয়াগুলো আছে কিনা এগুলো দেখবেন। প্লাস আপনি যদি ট্রাস্টেড কোনো ব্যাপার প্রবলেম থাকে তাহলে আপনি ট্রাস্ট পাইলট বলেন বা আমাদের রিভিউগুলোকে দেখে আসতে পারেন। তো আশা করতেছি আপনাদের এক টাকাও কখনো আমরা হচ্ছে স্ক্যাম করা ট্রাই করি না। তো যাই হোক, আপনি ফার্স্ট আসবেন এসে অপারেটরটা দেখবেন অনলাইনে আছে কি না, তারপর এখানে রুলস রেগুলেশন যদি কোনো কিছু পড়তে মনে চাই তাহলে পড়বেন। পড়ার পরে আপনি এখান থেকে ফার্স্ট হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার সময় আপনি এখানে আপনার নাম দিবেন, লাইক হচ্ছে আমি আমার নাম দিলাম যে এই সাইফি দিলাম, তারপরে হচ্ছে এখানে একটা মেইল দিতে হবে, তো আমি একটা মেইল দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, তো পাসওয়ার্ড দিয়ে ফেলি, তারপর আবার পাসওয়ার্ড দিয়ে ফেলি, ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা সবাই বেটারভাবে দেওয়া ট্রাই করবেন, কারণ হচ্ছে এখানে যে ফোন নাম্বারটা দিবেন যদি আপনার এক্সচেঞ্জে কোনো প্রবলেম হয় বা কখনো কোনো কিছু আপনাকে ফোন করে জানাতে হয় তাহলে কিন্তু আমরা এই মেইলে আর এই হচ্ছে ফোন নাম্বারে সবগুলো জানাবো। তার মেইলটা শিওর মেইল দিবেন, কারণ মেইলটা ভেরিফাই করা লাগতে পারে, মানে মেইলে ওই যে কোড যায় কোড গেলে ভেরিফাই করা লাগতে পারে, এবং এখানে ক্যাপচাটা যা আছে এখানে দিবেন, দিয়ে সাইন আপে ক্লিক করবেন। তো ফোন নাম্বারটা যদি ভুল দেন তাইলে কিন্তু আমরা কল দিলে আপনাকে পাবো না, তাই না?
তো এখানে দেখেন অ্যান অ্যাক্টিভেশন ইমেইল হ্যাজ সেন্ট, মানে আপনার যে মেইল দিবেন ওই মেইলটাতে যে একটা অ্যাক্টিভেশন কোড যাবে ওইটা আপনি ক্লিক না করে কিন্তু লগইন করতে পারবেন না। তো দেখেন এখানে একটা কোড আসছে OES এক্সচেঞ্জার সাপোর্ট, এখান থেকে একটা মেইল আসছে। মেইলে আসার পরে দেখেন আপনার যে আমি যে মেইলটা দিছি আমার ইউজার নেম বলতেছে আর এবং আমার পাসওয়ার্ড যেটা দিছি সেটা এখানে দেখাইতেছে। তো তারপরে আপনি এই লিংকটা হচ্ছে ক্লিক করে দিবেন। তো এই লিংকটা এইভাবে ক্লিক করে দিলে এটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, তো ব্যাপারটা মোবাইল ভিউতে এরকম দেখাবে। আপনি যদি এই যে এখানে ক্লিক করেন তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। তো বেটার আপনার আমাদের লাইভ চ্যাটের বাটনটা যদি এখানে থাকে তাহলে আমাদের মডারেটর মনে করবেন এখানে আছে, আপনি এখানে মেসেজ দিবেন। তো নাও এখন জাস্ট আমরা লগ ইন করবো, সেই জন্য লগ ইনে ক্লিক করবেন। আপনার যদি মেইল পাসওয়ার্ডটা সেভ থাকে তাহলে থাকবে, আর নাইলে মেইল আর পাসওয়ার্ড বসাবেন, বসিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। এরপর ভিতরে চলে আসবে, এটা হচ্ছে একটা মেনু, আর এখানে আরেকটা মেনু আছে মাই অ্যাকাউন্টের নিচে। স্টার্ট এক্সচেঞ্জ থেকে স্টার্ট করতে পারবেন, মাই এক্সচেঞ্জ থেকে আপনি যতগুলো এক্সচেঞ্জ করছেন এগুলো দেখতে পারবেন, পেমেন্ট হিস্টোরি আপনি রেফার করলে রেফার থেকে আর্নিং হলে সেইটা, মাই রেফারেল, মাই রিভিউ, অ্যাকাউন্ট ভেরিফিকেশন আপনি যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে রাখতে পারেন যাতে কেউ কোনো আপনার অ্যাকাউন্টে কিছু না করতে পারে, উইথড্র মানি আপনার রেফার ইনকামটা কীভাবে উইথড্র করবেন। তো এখান থেকে আপনার প্রোফাইল যদি কোনো কিছু অ্যাড চেঞ্জ করা লাগে সেটা চেঞ্জ করতে পারবেন। তো এই যে এটা আপনার রেফার টেফার ইত্যাদিতে ব্যাপারগুলো দেখাবে। আমরা আপাতত ইমেইল ভেরিফিকেশনটা অন রাখছি, ডকুমেন্ট ভেরিফিকেশনটা এখন আমরা অন রাখি নাই, তবে যদি মনে হয় যে রাখার দরকার তাহলে আমরা রেখে দিব, ঠিক আছে। সো তারপরে আমরা যদি পিসি ভিউ থেকে দেখি একটু বড় দেখা যাবে। তো মোবাইল ভিউটার পিসি ভিউটা অনেকটা একই রকম দেখাবে। তো আপনাকে ফার্স্ট হচ্ছে আপনাকে স্টার্ট এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। আপনি চাইলে হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে নিউজগুলাও দেখতে পারেন যে কোনো নিউজ আসতেছে কি না, এখানে লেখা রয়েছে কি না, তারপর আপনি হচ্ছে রেটস, অ্যাফিলিয়েটস, এওআইএস সব এগুলো দেখতে পারেন আলাদা আলাদাভাবে। এক্সচেঞ্জে আসবেন, এক্সচেঞ্জে আসার পরে আপনি এখান থেকে কিসে দিতে চাইতেছেন, মানে সেন্ড মানে আপনি কিসে সেন্ড করবেন। তো আপনি মনে করেন যে ধরলাম আপনি অ্যামাজন বলেন, আইটিউন বলেন, মাস্টার টোকেন বলেন, বা ধরলাম আমি অ্যামাজন, আপনি গিফট কার্ড এটা হচ্ছে আপনি সেল করবেন, আর নেবেন কিসে শর্ট একটা ব্যাপার দেখা। আপনি চাইলে হচ্ছে এলটিসিতেও নিতে পারেন, দেখেন এলটিসিতে নিয়ে এক্সচেঞ্জ করলে পরের পেজে যাবে। তো আমরা এলটিসিতে না দেখে বিকাশে দেখে, কারণ বেশিরভাগ মানুষই হয়তো বিকাশে নেওয়া ট্রাই করবেন। তো আমরা অ্যামাজন, বিকাশ বা নগদ বা যাই হোক, তো ধরেন নগদ সিলেক্ট করলাম বা বিকাশ সিলেক্ট করলাম। করার পরে এখানে জাস্ট স্টার এক্সচেঞ্জ এই জায়গাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই পেজে নিয়ে আসবে। আসার পরে দেখেন এখানে হচ্ছে অ্যামাজন $1 সমান কত পাইতেছেন এটা লেখা রয়েছে, এবং প্রত্যেকটি গিফট কার্ডের ক্ষেত্রে এটা পাবেন $1 সমান কত পাইতেছেন। তো ধরেন আপনি $10 করবেন। USDT থেকে যারা ক্রিপ্টোতে নিতে চাইবেন তাদেরকে মিনিমাম $10 কার্ড হতে হবে। তো তারপরে অ্যাবাউট অ্যামাজন গিফট কার্ড, এখানে যে কোনো এক্সচেঞ্জ করার সময় এখানে কি রুলস লেখা রয়েছে এইটা হচ্ছে অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে। যে আপনি হচ্ছে যেহেতু কার্ডটা আমরা চেক করে রিডিম করে দিব তো আপনার টেনশন নাই, বাট আমরা হচ্ছে এটা নিজেরা ইয়া করে দিব, মানে চেক করে তারপর রিডিম করে আপনাদেরকে দিব। বাট কেউ কারোর চুরি করা কার্ড বা কারোর থেকে নিয়ে অপরাধমূলকভাবে দিবেন না, তাইলে কিন্তু আমরা এটার ব্যবস্থা নিব। প্লাস হচ্ছে না, আমাদের যে কার্ডটা দিতে চাচ্ছেন এই কার্ডটা পুনরায় এর আগে কাউকে দিয়ে দেন না এটা এনশিওর করবেন, মানে আগে কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে $5 নিচের কার্ড যদি হয় সেই ক্ষেত্রে রেট কিন্তু $5 উপরের কার্ডের যেরকম রেট ওইরকম রেট নর্মালি পাবেন না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনার নাম, ইমেইল, আপনার ফোন নাম্বার, এখন বিকাশ নাম্বার আপনি কোন বিকাশে নিতে চাইতেছেন। তো ধরেন আপনার বিকাশ নাম্বার এইটা, তো এটাতে নিতে চাইতেছেন, যে বিকাশে নিতে চাইতেছেন সেটা এখানে দিবেন। যদি নগদে নিতে চান সে নগদের নাম্বারটা দিবেন, রকেটে হইলে রকেটের নাম্বারটা দিবেন, এলটিসি হইলে এলটিসির কয়েনবেজের মেইল দিবেন বা এলটিসির অ্যাড্রেস দিবেন, যাই দিবেন দিবেন। তো তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আবার রুলসগুলো সব সামনে থাকবে, এখানে কি কি করতে হবে সেটা এখানে লেখা রয়েছে। আমরা এখানে একটা মেইল দিয়ে রাখবো, এই মেইলে আপনি হচ্ছে আপনার ওই অ্যামাজনের যে ইয়াটা ওইটা হচ্ছে মানে ফরওয়ার্ড করে দিলেন। অনেক সময় লিঙ্ক থাকে না, লিঙ্ক থেকে কার্ডটা বেরি করবেন না, অ্যামাজন অনেক সময় লিঙ্ক আকারে আসে, ওই লিঙ্ক থাকার একটা কোড থাকে। তো লিঙ্ক আর কোড থাকলে এখানে লিঙ্ক আর কোডটা দিয়ে দিবেন এবং স্ক্রিনশটটা এখানে দিবেন,
আর যদি হচ্ছে অলরেডি লিঙ্ক থেকে কার্ড বের করা হয়েই যায় সেই ক্ষেত্রে কার্ড নাম্বারটা দিবেন, স্ক্রিনশট দিবেন, যদি লিঙ্ক থেকে বের করে ফেলেন তাহলে থাকুন সাইট থেকে উইথড্র দিচ্ছেন এটাও এখানে দিবেন, যাতে আপনার এখানে কোনো পসিবিলিটি না থাকে যে এরর কার্ড কেউ চুরি করে দিয়ে দিচ্ছেন। তো তারপরে ধরেন যে আমার হচ্ছে ধরেন আমার লিঙ্কটা এরকম স্ল্যাশ ধরেন এরকম লিঙ্ক আর এই এর কোডটা হচ্ছে এরকম ধরেন, আর যদি এইটা না থাকে তাহলে আর হচ্ছে কার্ডের অ্যামাজন কার্ডের নম্বরটা আর কি, ঠিক আছে এরকম দেবেন। তারপরে স্ক্রিনশটে এখানে ক্লিক করবেন, করলে ভিতর থেকে আপনার একটা স্ক্রিনশট যে কোনো একটা এভাবে দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে এটা চাইলে আপনি রাখতে পারেন বা চ্যাটে বলতে পারেন, এবং আপনি অবশ্যই যখন আমাদের এখান থেকে কোনো সার্ভিস নেবেন কীরকম লাগলো অবশ্যই একটা ফিডব্যাক দিবেন। দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে এই যে আপনার মাই অ্যাকাউন্ট থেকে, বা এটা মোবাইল থেকে দেখায় মোবাইলে হয়তো এরকম দেখাবে, মাই অ্যাকাউন্ট থেকে হচ্ছে মাই এক্সচেঞ্জ, মাই এক্সচেঞ্জে গেলে এটা দেখেন এখন কি অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে। এছাড়াও আপনি হচ্ছে এটা নর্মালি সাইট ভিজিট করলেও মানে এখানে দেখতে পারবেন যে এটা দেখেন এসএমএস ওয়েটিং, ঠিক আছে ওয়েটিংয়ে রয়েছে। তো এরপরে আমরা যখন কনফার্ম করে দিব, তারপরে আপনি যা দেখবেন যে এখন কনফার্ম হয়ে গেছে, তখন দেখবেন আপনার বিকাশে টাকাটা চলে গেছে। বা আপনার যদি দেখতেছেন কনফার্ম হয়েছে বাট এখনও আপনি পাননি, তাহলে লাইভ চ্যাটে আপনি এখানে কথা বলবেন, হ্যাঁ এখানে কথা বলতে পারেন স্টার্ট দিয়ে, জিমেইল একটা দিবেন, দিয়ে স্টার্ট করলে আপনার সাথে কথা বলবে, বা আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন। তো এই হলো ব্যাপার, আশা করতেছি আপনারা এইভাবে জাস্ট হচ্ছে আপাতত আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করে দিব যে কোন ডলার থেকে কিভাবে এক্সচেঞ্জ করবেন, বাট আপাতত একটু দ্রুত যেটা দিলাম সেটা হচ্ছে গিফট কার্ড থেকে কিভাবে করবেন। সো আজকে অ্যামাজনটা দেখাই দিলাম, সো অ্যামাজনের মতো করে সবগুলো করতে পারবেন, তারপর আমি আলাদা আলাদাভাবে সবগুলো নিয়ে শর্ট শর্ট ভিডিও দিয়ে দিব। তো আশা করতেছি ব্যাপারটা অনেকটা সহজ হবে, উইদাউট এনি স্ক্যাম আপনারা হচ্ছে কার্ডগুলো সেল করতে পারবেন কোনো ধরনের রিস্ক ছাড়া। তবে কেউ এখানে চিটার মানে কেউ এখানে চিট করার ট্রাই করবেন না, সবাই অনেস্টলি কার্ডগুলো দেওয়ার ট্রাই করবেন, কোনো চিট করলে যেহেতু আমরা রিডিম করে আপনাকে দিব, সো এর জন্য আপনি অবশ্যই ধরা পড়বেন। তো সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।